ইসলামে কি পুরুষবাদ জায়েজ আছে নাকি নারীবাদের মতই কুফরি? পুরুষবাদী পুরুষবাদীরা কাবিনের বিধানকে বিকৃত করে, কেউ কেউ কাবিনের বিধানকে অপ্রয়োজনীয় মনে করে, কেউ কেউ কাবিন নিলে যৌতুকও নেওয়া যাবে বলে, নারীদের ছোট করে কথাবার্তা বলে, এগুলোর ব্যাপারে ইসলাম কি বলে? নিশ্চয়ই কোনো মহিলার প্রশ্ন। দেখেন, পুরুষবাদী আর নারীবাদী বলতে ইসলামে কিছুই নেই। যদি পুরুষবাদী বলতে কিছু থাকে, নারীবাদী কিছু বলতে থাকে, তাহলে এই দুইটাই মাহতাবাজি। ইসলাম প্রত্যেকটা মানুষকে যার যার দায়িত্ব পালন করতে বলে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের একাধিক জায়গায় বলেছেন, মান হামিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী হোক আর পুরুষ হোক, যেই ভালো কাজ করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, আল্লাহ তাকে অবশ্যই পবিত্র জীবন দান করবেন দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ তাআলা তার বিনিময়ের কথা আয়াতের শেষাংশে বলেছেন। তাহলে ভালো কাজ করলে জান্নাতের নেয়ামত পাওয়ার ক্ষেত্রে সমান অধিকার, নারী হোক আর পুরুষ হোক, এখানে কোনো বাদজাত নেই এবং কাউকে কোনো প্রায়োরিটি দেওয়ার সুযোগ নেই। আর দুনিয়ার বিভিন্ন ফ্যাসিলিটিসের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা দেয়া দরকার তাকে তা দিয়েছেন। ইসলাম সমান অধিকারের কথা বলে না, ইসলাম বলে ন্যায্য অধিকারের কথা। ন্যায্য অধিকার আর সমান অধিকার কি এক? সমান অধিকার আর ন্যায্য অধিকার পার্থক্য ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝি। আপনার দুইটা ছেলে আছে, একটার বয়স 8 আর একটার বয়স 28। আপনি সমান অধিকারের দাবি হলো 28 বছরের ছেলের জন্য যেরকম জামা কিনবেন, একই ব্র্যান্ডের একই সাইজের একই দামের জামা কিনে আনবেন 8 বছরের বাচ্চার জন্য, সমান সমান, বুঝতে পেরেছেন? ন্যায্য অধিকার হলো 8 বছরের বাচ্চার জন্য যেই জামা অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত তার জন্য সেটা, 28টার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট উপযুক্ত তার জন্য সেটা, এটা হলো ন্যায্য। তাহলে ইসলাম সমান অধিকারের কথা বলে নারী পুরুষের, যে সব জায়গায় সমান সমান হইতে হবে না। আপনার দুটা ছেলে খেলা দেখতে গেছে, একটা বয়স 10 আর একটা বয়স 25, বা একটা বয়স 7 আর একটা বয়স 20 বা 30। এখন যেখান থেকে খেলা দেখছে এখান থেকে বড় বড় অনেকে আছে, খেলা দেখা যায় না, একটু ইট টিট দিয়ে উঁচা করে দিতে হবে। সমান অধিকারের দাবি হলো যে ইট 10টা 10টা দিয়ে দুইটা আপনি মিম্বারের মতো উঁচা করে জায়গা রেডি করবেন, একটাতে 30 বছরেরটা উঠে দিবেন আর একটা 10 বছরের উঠে দিবেন। এটা সমান অধিকার, যে বাবার সবারই সমান সমান দিলাম। আর ন্যায্য অধিকার দাবি হলো যার 30 বছর বয়স তারা কিছুই দিবেন না, সে এমনিই দেখে, আর যে ছোট তার জন্য 7-8টা ইট দিয়ে দিবে। এরকম শত শত এক্সাম্পল দেওয়া যাবে। ইসলাম সমান অধিকারের কথা বলে না, নারী পুরুষের কি অধিকারের কথা বলে? সমান অধিকারের কথাটা একটা একটা ধোকা, এটা একটা প্রতারণা। সমান কখনোই করা সম্ভব না এবং এটা যৌক্তিকও না। সমান করাটা কি না? যৌক্তিকও না সব ক্ষেত্রে। যার যতটুকু দরকার ইসলাম তাকে ততটুকু দিয়েছে। অতএব নারীবাদ আর পুরুষবাদ বলতে কিচ্ছু নেই। যদি কাবিন, উনি প্রশ্নে কাবিন লিখেছেন উদ্দেশ্য মোহর, আমি যতটুকু বুঝতে পেরেছি, মোহরকে যদি কোনো স্বামী অস্বীকার করে তাহলে সেটা তার জন্য যেরকম জায়েজ নাই। আবার মোহর দিতে হবে তাহলে আমি বিপরীতে যৌতুকও নিব, এটা যদি মনে করে সেটাও তার জন্য হারাম হবে একইভাবে। আবার তাই বলে এটাকে পুরুষবাদ নারীবাদ বলে ভেদাভেদ করাও জায়েজ হবে না। শয়তান আমাদেরকে এভাবে ফাটল তৈরি করে এবং আমাদের মধ্যে বিভেদ তৈরি করে। আমরা এখন অনেক অধিকার সচেতন, ওই যে বললাম দাম্পত্য জীবনের সম্পর্কগুলোর অবস্থা ভয়াবহ, আর মুরব্বীদের এক একজন ভালোবাসা, আপনাদের তো সব ভালোবাসাগুলো মেড ইন চায়না হয়ে গেছে, আর মুরব্বীদের ভালোবাসা সব মেড ইন জাপান, যা দেখেন বুড়াবুড়ি একজনের ছাড়া বাঁচে না। তো তাদের মধ্যে সম্পর্ক এত ভালো ছিল কেন আর আমাদের মধ্যে নাই কেন? এই দুইয়ের মধ্যে কি ছিল আর কি নাই, এই জিনিসটা আমরা কম্পেয়ার করলে ইনশাল্লাহ অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবো। এই জন্য আমরা কর্তব্য সচেতন হই অধিকার সচেতন হওয়ার আগে।